আজকে প্রথম মিশারি রাব্বুকে ছাড়া সৌদি আরবের পার্কে ঘুরছি। এই যে গুটি বেঁধে বেঁধে ঝরে পড়ে যাচ্ছে অসুস্থ খেজুর। ফিট হয়ে পড়ে যায়। আসসালামু আলাইকুম। পরিবার পরিজন নিয়ে চলে এসেছি পার্কে। তবে আজকে মিশারি রাব্বু আসেনি, উনি বিশেষ কাজে রিয়াদ গেছে। আমরা আমাদের ভাইয়া ভাবিদের সাথে পার্কে ঘুরতে এসেছি। তো এখানে কি কি করি এবং কিভাবে আমাদের সময় কাটে সব কিছুই দেখতে পারবো। মিশারি কোথায় রে? ইকরা কোথায় রে? ই তুই ইকরা টিন টিন করে হাঁটছে, টিন টিন। ওই তো মিশারি দূরে দাঁড়িয়ে আছে। মিশারি নাকি গরম লাগে, গাড়ি থেকে নামতে চায় না। বাবা গো তোমার গরম লাগে? আরে সৌদি আরবে যেই গরম, বাচ্চারা বাইরে বের হয়ে খেলতে পারে না। তো এই যে আসরের নামাজ আদায় করছে মহিলারা, আমরা বাসা থেকে নামাজ পড়ে এসেছি। আর এটা হচ্ছে ওজুর জায়গা, পুরুষ মহিলা সবার জন্যই আলাদা আলাদা জায়গা রয়েছে। তো এখন সময় হচ্ছে বিকেল 4:30। প্রচণ্ড রোদ, যেহেতু দিন বড়, 6:30 আজান দেয়। সবাই যার যার বাসা থেকে গালিচা নিয়ে এসে পড়েছে, এসে বসে পড়ছে সময় কাটানোর জন্য। এই যে এই যে ইকরা এখানে, আর ইকরা ট্রলি ওই যে ধাক্কাইতেছে ভাইয়া। উনি কি দৌড় দেয় রে, কি দৌড় দেয় রে। চলে এসেছি বাচ্চাদের খেলনার জায়গায়। বাইরে যেহেতু অনেক রোদ, ওইখানে খেললেই বেশি ভালো হবে। যাই হোক, ওই যে দেখুন পরিচ্ছন্ন কর্মীরা কত সুন্দর করে মাঠ পরিষ্কার করছে, পাবলিকের বসার জায়গা করে দিচ্ছে যাতে পরিচ্ছন্নভাবে সবাই পরিবার নিয়ে বসতে পারে। অনেকে আবার বাসা থেকে চেয়ার নিয়ে এসেছে, চেয়ারের মতো বসে আছে, অনেকে আবার নিচেও বসে আছে। বাসাতে অনেকের সময় কাটে না, নিরিবিলি পরিবেশ, খোলামেলা পরিবেশ খোঁজে, তারাই মূলত আগেভাগে চলে আসে। এসে বান্ধবী বান্ধবীরা আড্ডা দেয়। তো আমাদের লোকজন ওই যে হাঁটতে হাঁটতে কত দূরে চলে যাচ্ছে, ওই দিকটায় বসবে। তো মিশারি গেছে একদিকে, আবদুল্লাহ গেছে আরেক দিকে, আমি এই যে ওকে নিয়ে হাঁটছি। মানে দুই বন্ধু একসাথে হলে তাদের আর আনন্দের কোনো সীমা থাকে না। ওই যে উঠে যাচ্ছে উপরে। কোথায় তোমরা? আস্তে আস্তে পড়ে যাবা। এই তো আব্দুল্লাহ, ছবি দাও, দেখা যায় না তো। এই তো তো এই যে বড়টা দিয়ে নামবে, ওই তো মিশারি নেমে পড়েছে। উফ, ব্যথা পেয়েছো? আরেকটা কোথায়? ও উল্টা দিকে আবার যাচ্ছে। মিশারি ভয় পায়। অনেক বড় বড় স্লিপার এগুলা, এগুলা দিয়ে খেলতে নাকি বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করে, মজা পায়। তো আমার ছেলে ঘুরে ফিরে এইটাতেই আসে। তো অনেকে আবার দোলনায় দুলছে। এই যে দেখুন কি এটা, কচ্ছপ না হনুমান? এটা কি? এই যে এটা কচ্ছপ। ওই যে আরেকটা ব্যাং মনে হয় এটা। এরকম জায়গায় জায়গায় পুতুলের মতো দিয়ে রেখেছে। মিশারি আমি কে বসি, তোমরা আস্তে আস্তে খেলো। তো মিশারির বাবা আসেনি আজকে, আমি টেনশন করতেছি ছেলেকে নিয়ে, যদি পরে টরে ব্যথা পায়, এজন্য কাছেই দাঁড়িয়ে আছি। ওর বাবা থাকলে আমার কোনো টেনশন থাকে না, ওর বাবাই খেয়াল রাখে। ও আসতে বাবা, ও ওই যে তারা কোথায় বসে আছে, কেউ কেউ দেখুন কড়া রোদের মধ্যে বসে আছে। একটা এরিয়ার মধ্যে কতগুলো খেলার জায়গা দেখুন, জায়গায় জায়গায় খেলার জায়গা। যে কাটা কাটা ঝাড়ুর মতো, ওগুলো দিয়ে ঝাড়ু দিলে দেখুন কত সুন্দর করে ময়লা আবর্জনা যা আছে সব চলে যায়। তো পার্কের ঘাসের মধ্যে এই ঝাড়ুগুলো কিন্তু পারফেক্ট।
এটা দিয়ে তুমি যাইতে পারবা না পড়ে যাবে মিশারি ধরতে পারবা না বাবা পড়ে যাবে সাহস নাই তুই বাচ্চাটা আমাদেরকে দেখাবে কিভাবে এটা করে দেখুন কত স্ট্রং মাশাআল্লাহ কিন্তু কষ্ট আছে উফ ওহো এখানে ময়ের মতো আছে দেখুন কিভাবে করে সৌদি বাচ্চা অনেক স্ট্রং ইয়ে ভেরি গুড তো এই যে বাচ্চাদের দেখাশোনা করে বাসায় বাসায় এরকম মহিলা রাখে যাই হোক এখনো কড়া রোদ ঈশানি কেমন লাগতেছে গরমের মধ্যে খেলে তোমার দেখছেন নি যে গেমে কি হয়েছে লাল হয়ে গেছে আরো খেলতে চাও আব্দুল্লাহ আরো খেলতে চাও খেলা হয় নাই তো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি আমরা ঘুরছি আর বাচ্চারা খেলছে তো আমাদের সময় কিন্তু ভালোই কাটছে তো দেখতে থাকো দেখে হারাম করবি আস্তে আস্তে এগুলানের মূর্তি বানাইতে বানাইতে তো মানুষের মূর্তি বানাইবো কয়েকদিন পর পূজা করবো আবার সেই সময় আইবো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর আর সামনেই দেখুন নামাজ পড়ার জায়গা আর পরিচ্ছন্ন যে থাকবে না তা কি করে হয় দেখুন জায়গায় জায়গায় হচ্ছে ডাস্টবিন এই যে ওই যে কেউ নোংরা করে না যে যার মতো খাবার খেয়ে ময়লা ডাস্টবিনে ফেলে দেয় আর এই যে পরন্ত বিকেলে সাইকেল নিয়ে বের হয়েছে অনেকে আর দেখুন খেজুর গাছে খেজুর ধরেছে ছোট ছোট খেজুর গুটি করেছে যে কিছুদিন আগে ফুল দেখেছে এখন গুটি হয়ে গেছে আর কিছুদিন পরে হলুদ হয়ে যাবে তারপর পাকা শুরু করবে মানে পুরো গরমের সিজনে খেজুর পাকে মানে সারা দিন পার্কের মধ্যে হাঁটা যাবে এত সুন্দর পরিবেশ এবং মৃদু বাতাস দেখেছেন এগুলো কি বলেন তো এগুলো হচ্ছে খেজুরের গুটি এই যে গুটি বেঁধে বেঁধে ঝরে পড়ে যাচ্ছে অসুস্থ খেজুর একটা বাদার মধ্যে তো আর সব খেজুর সুস্থ থাকে না যেগুলো অসুস্থ সেগুলো ঝরে পড়ে গাছতলা টলিয়ে রয়েছে আর যেগুলো সুস্থ ওইগুলো দেখুন এখনো বাদার মধ্যে রয়ে গেছে এই যে একটা খেজুর গাছে কত বাদা বের হয় আর এগুলো যখন পাকবে যখন হলুদ হবে তখন নিচের দিকে ঝুলে পড়বে তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে তো আমি আর আব্দুল্লার মা ভাবি একসাথে হাঁটছি দেখেন বিড়ালটা কত সুন্দর করে শুয়ে আছে এই বসার জায়গাটা কি বিড়ালের জন্য দিছে নাকি মনে হয় এখানে দেখেন শুধু টেবিল আছে চেয়ার নাই বিড়ালের বসার জায়গাটা ওই বিড়াল যাই হোক আজকে প্রথম মিশারির আব্বুকে ছাড়া সৌদি আরবের পার্কে ঘুরছি আব্দুল্লার ফ্যামিলিদের সাথে তো ঘরে বসেছিলাম মন খারাপ ছিল তো ভাবি আবার জোর করে নিয়ে এসেছে তাদের সাথে ঘুরতে তো মিশারি খুব আনন্দ করছে আব্দুল্লার সাথে খেলছে আর আমি ভাবির সাথে হাঁটছি গল্প করছি তো দেখতে থাকুন পুরো ভিডিও সামনে দেখুন সিনারিটা কত সুন্দর এর সামনে দেখুন আরও সুন্দর তো পরন্ত বিকেলে অনেকে দৌড়াদৌড়ি করছে ব্যায়াম করছে অনেকে বা বড়শি দিয়ে মাছ ধরছে আবার অনেকে কি করছে ওই যে ফ্যামিলি নিয়ে হাঁটছে এই যে দেখুন কি দিয়ে মাছ ধরে পাউরুটি দিয়ে দেখেছেন মাছ মনে হয় এখনো পায়নি মাত্র এসেছে মূলত পার্ক হচ্ছে বাচ্চাদের জন্য তো বাচ্চাদের আইটেম থাকবে সেটাই স্বাভাবিক তো এইটার ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে হয় এবং প্রতিটা খেলনার জন্য ফি দিতে হয় তো এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হবে হবে ভাব ঘাসের মধ্যে বসে পড়তে ইচ্ছে করছে এত সুন্দর লাগছে তো বন্ধুরা অনেকক্ষণ হলো পার্কে বসে আছি ঘুরছি মিশারির আব্বুকে ছাড়া যদি ওনাকে ছাড়া মন ভালো লাগছে না তারপরেও সবার সাথে গল্প করছি ঘুরছি ফিরছি তো এটার ভিতরে ঢোকার জন্য দেখুন কত মানুষের লাইন
এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়। এটার ভিতরে কি আছে, মানুষ এত টাকা টিকিট কেটে আসে দেখেন। শুধু কয়েকটা স্টল সাজিয়েছে, দোকানপাট আছে। এই যে মুখের মধ্যে পেন্টিং করা এখানে। যাই হোক, এগুলো যদি ফ্রি করা তো তাও একটা কথা ছিল যে টিকিট কেটে ভিতরে ঢুকে ফ্রিতে সুবিধা নিচ্ছি। সব জায়গায় আবার টাকা লাগে। এই যে হারিকেন, ছোট ছোট দোকানের মধ্যে ড্রেস বিক্রি করছে, বিভিন্ন অর্নামেন্টস দেখা যাচ্ছে। সৌদি আরবের ঐতিহ্যবাহী জিনিস বিক্রি করছে, মেলার মতো আর কি স্টল ছোট ছোট। টিকিট কেটে এসে এগুলো দেখতে হচ্ছে। আর ওই সাইডটাই দেখুন, ওই সাইডটাই কিন্তু সেম এরকম স্টল, টেম্পোরারি স্টল, ব্যাংকও দেখা যাচ্ছে। যাই হোক, টেম্পোরারি দোকানে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। এখানে বাচ্চাদের মনে হয় চিকিৎসা করা হয়। এইখানে এখানে আমরা গালি চাপেতে বসবো এখন। তো ভাবি রোজা রেখেছে, ইফতার করবে এখন। তো এই যে চলে এসেছি এটার ভিতরে, এগুলো বেলুনের মতো ফুলানো, এটার মধ্যেই বাচ্চারা লাফালাফি করে। এগুলো 20 রিয়াল করে টিকিট, এক একটা খেলনার মধ্যে উঠতে 20 রিয়াল লাগে। এই 10-15 মিনিট সময় খেলতে পারে। প্রতিটা খেলনা, আরে ব্যথা পাইছে না? হেলিকপ্টারে উঠছ না বিমানে? যেদিক দিয়ে আবার সিঁড়ি আছে দেখেন, সিঁড়ি বেয়ে বেয়ে বাচ্চারা উপরে ওঠে, বেলুনের সিঁড়ি। কি জাম্প করবা? দেখুন পুরো খেলনাটা নড়ছে, কিরকম করে জাম্প করে। আস্তে আস্তে খেলো, পুরো ব্যথা পাইবা। তো মিশারি আর আবদুল্লাহ ওই যে ওইখানে খেলনা আছে অনেকগুলো, এগুলো খেলা শেষ করে এখন এইখানে আসছে। মানে প্রতিটা খেলনা খেলতে 20 রিয়াল করে টিকিট লাগে। কি এগুলা, একদম বেলুনের মতো দেখুন। ফিট হয়ে পড়ে যায়। তো এভাবেই খেলছে, খেলা চলবে 10-15 মিনিট। আইসক্রিমের দোকান, কেক টেক পাওয়া যায়, খাবার দাবারের দোকান আর কি এই সাইড দিয়ে যা রয়েছে সবই খাবারের দোকান, মাঝে মধ্যে কাপড় চোপড় কসমেটিক্সের দোকানও রয়েছে। আর এই টেম্পোরারি দোকান বসানোর কারণে অনেকের কিন্তু কর্মসংস্থানেরও সুযোগ হয়েছে। অনেক পুরুষ মহিলারা দেখছে এখানে চাকরি করছে। কেন আসে মানুষ এইখানে টিকিট কেটে? কিছুই নাই দেখার। তারপরে যে গাড়িতে চড়ার ব্যবস্থা আছে, তবে কোনো কিছুই ফ্রি না। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি বিক্রি করা হচ্ছে। মাথার
ব্যান্ড অনেক দূর সবই দেখুন জায়গায় জায়গায় তাছাড়া তাছাড়া চারদিকে পারফিউমের গন্ধ পারফিউমের সুগন্ধ তার মানে এগুলো সবই হচ্ছে পারফিউম আতর এগুলোর দোকান এই যে দেখুন আতর বিক্রি করা হচ্ছে এইখানটা পারফিউম সুগন্ধ নিয়ে অনেকে পারফিউম কিনছে এই কাপড় চোপড় দেখা যাচ্ছে যাই হোক সবই হচ্ছে লেডিস দোকানদার লেডিসরা লেডিসদের জিনিসপত্র বিক্রি করছে এখানে আরো বেশি মানুষ ফর্ন বিক্রি করছে এদিকে যত দূর চোখ যায় শুধু ছোট ছোট দোকান যাই হোক এই হচ্ছে এইখানকার মানে মেলা বলা যেতে পারে মেলার অবস্থা মেলার পরিস্থিতি সিকিউরিটি আছে কিন্তু জায়গা জায়গায় দেখেন টহল দিচ্ছে যে গাড়িতে করে সিকিউরিটি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে কিনা দেখার জন্য তো এই হচ্ছে অবস্থা তো বন্ধুরা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো ঘোরাঘুরি করছি ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা মেলার মধ্যে তো এখানে এসে বাচ্চারা খেলাধুলা করছে আমরা অনেক কিছু দেখছি অনেক স্টল দেখছি অনেক মানুষ দেখছি তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ